আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। তো সকালবেলায় বাচ্চাদেরকে একটু মালটার জুস করে দিব। তো এই যে মালটাগুলি কেটে নিয়েছি, কেটে আমি এখন হাত দিয়ে জুসটাকে বের করে নিব। আর কিছু জুস আমি কিছু মালটা এমনি মুখে ওরা চুষে খাবে সেভাবে কেটে দিব। আর সাথে আছে সিঙ্গারা। তো সকাল সকাল ভাবলাম একটু সিঙ্গারা খাই। তো এখানে দোকানপাট একটু খোলা ছিল, তাই কিছু সিঙ্গারা আনলাম। এনে আমরা সবাই মিলে সিঙ্গারা আর মালটা খাচ্ছি। তো লকডাউনের কারণে তো অধিকাংশ দোকানপাট বন্ধ, তা বাচ্চাদের জন্য এই তো মালটা কিছু কেটে নিয়েছি আর সিঙ্গারা দিয়ে বাচ্চাদেরকে দিব খেতে। এটা 12টার দিকের নাস্তা দিয়েছি আমি। আর একটু কুলি পিঠা বানাবো, এটা গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে আমি কুলি পিঠা বানাবো। এই তো নারকেল নিয়েছি, কিছু নারকেল কোরানো, খেজুরের গুড় পরিমাণ মতন। তো সব কিছু মিলিয়ে এই তো যাচ্ছে লকডাউনে, কাটছে সময় আর কি। আপনাদের সবার দোয়ায় আল্লাহ রাখছে আমাদেরকে খুব ভালো। তো গরম মশলা, তেজপাতা, আমি কাঁচা তেজপাতাটাকে দিয়েছি, কারণ কাঁচা তেজপাতার একটা গ্রানি থাকে অন্যরকম। আর এই তো চাউলের গুঁড়া এবং কিছু ময়দা, আমি দুইটাকে মিক্সড করছি। তো আমি গুঁড়া দুধ দিব, কুলি পিঠায় গুঁড়া দুধটা দিলে অনেক টেস্ট লাগে। তো টেস্টের কথা চিন্তা করে একটু গুড়, দুধ, নারকেল একসাথে আমি পুরটাকে ভেজে নিব। তো ফার্স্টে আমি চালের গুঁড়াটাকে, চাল এবং ময়দাটাকে একসাথে মিশিয়ে নেব। শুধু আমি চালের গুঁড়াটা নেব না, তাহলে পিঠাগুলি অনেক শক্ত হবে। আজকে আমি মচমচে এবং গরম গরম তেলে ভাজবো কুলি পিঠা, এটা ভাজা কুলি তো তৈরি করব। বাচ্চাদেরকে স্কুল বন্ধ, বাইরে যেতে পারে না, তাই বাসায় এইটা ওটা তৈরি করে দিতে হয়। বাচ্চাদের কথা চিন্তা করে আর কি তৈরি করতেছি। তো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে নেবেন। এই তো ময়দাটাকে আমি মিশিয়ে নিয়েছি, ময়দা আর চালের গুঁড়াটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। পানি গরম দিয়ে দিয়েছি, পানিতে সামান্য লবণও দিয়ে দিব। দিয়ে আমি এই তো লবণ দিয়ে দিলাম, লবণটাকে গললে আমি চালটাকে কাইটাকে খুলে নিব। তো থাকুন আমার সাথে, সবাই আমাকে একটু সাপোর্ট দিবেন। আর যারা যারা আমার নতুন বন্ধুরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা যে আপনাদের আমার সাথে আছেন, আমাকে সাপোর্ট দেন, আসলে এটাই অনেক বড়। ইউটিউবে যখন কাজ করতে আসছে আপনাদের মতন ভাই বোন পাইছি, আসলে আমার কপালটা অনেক ভালো যে আপনাদের মতন এত কিউট কিউট ভালো ভালো লক্ষ্মী লক্ষ্মী ভাই বোন পাইছি আমার পাশে। তো আপনারা সবাই আমাকে হেল্প করবেন, আমার ভিডিওটা আপনারা দেখবেন, আমার প্লেলিস্টটা একটু দেখে দিবেন। আপনাদের ভালোবাসা, অনুপ্রেরণা আমাকে সামনে যেতে সাহায্য করবে। তো আপনারা সবাই আমাকে একটু সাহায্য করেন। তো দেখতে থাকুন। এই তো আমি কাইটাকে খুলে নিচ্ছি। তো এখন আমি গরম পানি দিয়ে এই তো চালের গুঁড়া আর ময়দাটাকে দিয়ে একটা নরম ডো তৈরি করে নিব। এটাকে আমি বেশি না 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব, তাহলে একদম পারফেক্টভাবে কাইটা তৈরি হয়ে যাবে। তো আমরা এই তো লকডাউনে যাচ্ছে আর কি আমাদের দিন, আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাদের রাখছে একরকম আর কি। তো এই তো নারকেলটাকে আমি প্রায় ফ্যানে এখন নারকেল কুচানো দিয়ে দিয়েছি, নারকেল কোড়া দিয়ে দিব, তেজপাতা, গরম মশলা। আমি এখানে কাঁচা তেজপাতাটাকে নিয়েছি, কাঁচা তেজপাতার একটা গ্রানি অন্যরকম থাকে, সবসময় তো শুকনাটাই দিই, এখন ভাবলাম কাঁচাটা দিয়ে করব। তো এই তো গরম মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি নারকেলটাকে ভালো করে ভেজে নেব। গুড় দিয়ে দিলাম, গুড়টাকে আমি গুঁড়া করে নিয়েছি। সামান্য একটু লবণ দিব, দিয়ে আমি পুরটাকে ভালো করে একটু ভেজে নেব। লকডাউনে বাজারঘাট সব বন্ধ থাকে, এখন মনটা খুবই খারাপ। এখানের পরিস্থিতি আসলে অনেক খারাপ, এখানে অনেক মানুষজন মারা যাচ্ছে, অনেক অসুস্থ হচ্ছে। সবাই সবার জন্য দোয়া করবা। আমাদের এদিকের অবস্থা, বিশেষ করে খুলনার অবস্থাটা অনেক বেশি খারাপ। আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না। তো আমি আজ রেসিপি দেখাচ্ছি না, আমি আজ আপনাদের সাথে আমার মনের কিছু কথা শেয়ার করতেছি। তো আপনারা থাকো, একটু ধৈর্য ধরে আপুর কথাগুলি শোনেন। আপনারা যারা যারা আমার লাইভে আসেন, আসলে আমার আপন এবং কাছের ভাই বোনের থেকে বেশি করেন আপনারা। আপনাদের প্রতি আমি আসলে অনেক অনেক খুশি। তো আপনারা সবাই আমাকে সময় দিচ্ছেন, আমাকে সাপোর্ট করেন, এটাই আসলে অনেক বেশি পাওয়া। এই তো আমি এখন গুঁড়া দুধটা দিয়ে দিয়েছি নারকেলটার সাথে, এখন আমি মিশিয়ে নিব। কুলি পিঠা আসলে যার যার ইচ্ছা, যে কে কী শেপে কাটবে না কাটবে। তো আমি এখন, বাচ্চারা সবাই ঘরে থাকাতে এইটা ওইটা বেশি তৈরি করা লাগে, তো ভাবি আপনাদের সাথে একটু শেয়ার করি। সকালে মানে সকাল না, সকালে নাস্তা খাওয়ার পরও মানে ক্ষুধা লেগে গেছিলো, তাই মালটা আর সিঙ্গারা খেলাম আমরা সবাই মিলে। তো এই তো চলছে আমাদের লকডাউনের দিনকাল। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন কাটছে লকডাউনে। তো সবাই সবার জন্য দোয়া করবেন, একজন আরেকজনের জন্য দোয়া করলে আল্লাহ খুশি হয়। এই তো আমার কাইটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এই যে আমার পুরটা আমি একটা বাটিতে নিয়েছি, নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখন আমি রুটি বেলার যে ফিরা বেলুন আছে সেতে একটা রুটি বেলে নেব। বড় সাইজের একটা রুটি বেলে নিয়ে আপনারা দেখতে পাবেন আমি কি গ্লাসের সাহায্যে কি ছোট ছোট বা কোনো মুখের সাহায্যে পিঠাগুলি বানিয়ে নিব। আপনারা সবাই সবাইকে সাপোর্ট দিবেন, বন্ধু করে নেবেন, বন্ধু বিনিময় করবেন, ঠিক আছে। এই তো আমি এখন পিঠাগুলি কেটে নিচ্ছি, গোল শেপ দিয়ে কাটব। কি করব না করব ভেবে পাচ্ছিলাম না, মনটা খুব খারাপ ছিল, তা ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। এই ভিডিওটা দিই আর আমি আপনাদের সাথে একটু কথা বলতে বসি। ইদানিং আমার শরীরটাও খুব ভালো না, তো চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। যারা যারা আমাকে বন্ধু করে পাশে আছেন, অন্তত তাদের কথা চিন্তা করেই আমি ভিডিওটা দিই। তো এভাবেই চলে যাচ্ছে আমাদের দিনগুলি। কীভাবে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, হেফাজতে রাখুক, এই আর কি অবস্থা। ছোট ছোট পিঠা বানালে দেখতেও ভালো লাগে, খেতে ইচ্ছা করে। তো এটাকে আমি এখন একটু চালের গুঁড়া নিব বা একটু ময়দা নিয়ে হাতে নিয়ে 2 আঙুলের সাহায্যে মুখটাকে একটু ডিজাইন করে দিব। আমি হাতের সাহায্যে যে ডিজাইনগুলি সেগুলোই আমার কাছে বেশি ভালো লাগে। আমার কাছে ওই যে ডিজাইন মেশিনের বা কোনো বক্স দিয়ে যে কাটে, তার থেকে আমার এই হাতের কাটার ডিজাইনগুলি বেশি ভালো লাগে। তো আমি সবসময়ের জন্য হাত দিয়ে, চামচ দিয়ে মানে কম সংক্ষেপে যে ডিজাইনগুলি করা যায় সেই ডিজাইনগুলি করার চেষ্টা করি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, এই আর কি অবস্থা। আমার যে ভাই বোনেরা, আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং বন্ধু করে নেবেন আমাকে। আর আমি যদি কাউকে যদি বন্ধু না করে থাকি, তাহলে আমার চ্যানেলে আপনারা আমার ভিডিওর নিচে একটা লিঙ্ক আমাকে একটু মেসেজ দিয়ে মনে করাই দিবেন, আমি অবশ্যই বন্ধু করে নিব। করছি কি না আমি জানি না, অনেকরা হয়তো করছি, আমি অনেক অজানা মানুষকেও আমার বন্ধু করেছি। তো আমি জানি কি মনে আছে কি না, মানে অনেকের কথা তো মনে থাকে না। তো যদি না থেকে থাকে তাহলে অবশ্যই একটু ভিডিও আমাকে মেসেজ করবেন, আমি আপনাকে সঙ্গে সঙ্গে পৌঁছে দিব, আপনার বন্ধু বিনিময় করে নিব। তো এখন ফ্রাই প্যান বসায় দিয়েছি, ফ্রাই প্যানটা গরম হলে তেল দিয়ে দিব। এই তো তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে আমি একটু বাদামি করে পিঠা কয়টাকে ভেজে নিব, ভেজে বাচ্চাদেরকে দিব খেতে। তো এই তো চলছে। আজকে কোনো রান্না শেয়ার করলাম না, কোনো তরকারি বা কোনো ভাত আইটেম কোনো কিছু শেয়ার করলাম না। আজকে একটু পিঠার আইটেমটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আমার হাতে কাটা পিঠা, তো এই তো দেখতে থাকুন। আপনারা সবাই আমাকে সাপোর্ট দেন, আপনারা এই সাপোর্টেই আমাকে অনেক উৎসাহ দেয় সামনে যাওয়ার। তো আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা আমাকে ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রেরণা করে। এখন তো আপনাদের সাথে কথা না বললে আমার ভালোই লাগে না। তাই তো ভাজা হয়ে গেছে, আমি এখন একটি টিস্যু পেপারে পিঠা কয়টা উঠায় নিব। যে টিস্যু পেপারের উপর পিঠাটা উঠালে টিস্যু পেপারটা এক্সট্রা যে তেলটা থাকে সেটাকে চুষে নিয়ে নেয়। তো আমরা সবাই সবার ঘরে যাব, পুরো ভিডিওটা দেখব। এই তো আমাদের পিঠা কড়াটা ভাজা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর পিঠাটার ভিতরটা গুড়ে দেখেন কতটা সুন্দর কালার আসছে এবং পরিপূর্ণতা পাইছে। পিঠার কালারটাও যেমন সুন্দর এবং ভিতরে গুড়টা দেখেন কতটা সুন্দর হয়েছে। তো দেখতে থাকুন, পাশে থাকুন। আজ ভিডিওটা বেশি বড় করব না, আমি অল্পতে শেষ করে দিব। তো ভিডিওটা আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।